অবশেষে এক টিয়া পাখি ভবিষ্যৎ বাণী করলো। তারপরে টিয়া পাখিটি কি হলো, মরে গেল নাকি? টিয়া পাখির কথা শুনি একটু, কি বলছে টিয়া পাখি? অবশেষে ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের এক টিয়া পাখি। অবশেষে এটা কোনো টিয়া পাখির কথা নয়, তোমার মতো আবাল যারা তারা এইসব কথা বলে থাকেন। বাংলাদেশের এক টিয়া পাখি কিছুক্ষণ আগেই বাংলাদেশের এক টিয়া পাখি ভবিষ্যৎবাণী করলো ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার এক ম্যাচে সেই কাঙ্ক্ষিত ফাইনাল, তাই নাকি? টিয়া পাখির ভবিষ্যৎবাণী আমরা শুনলাম। এবার আমাদের দেশের একটা কুত্তার ভবিষ্যৎবাণী শুনে রাখো, তোমরা আর কোনোদিনও কোনো কাপ জিততে পারবে না, বুঝতে পেরেছো? টিয়া পাখি এই ভবিষ্যৎবাণীটা করছে, কি বলবো ভাই, এই টিয়া পাখিটা কি বললো, টিয়া পাখিটা কি বললো যে ইন্ডিয়া হেরে যাবে ফাইনালে। এতদিন ইন্ডিয়ার পক্ষে কথা বলছে, সবসময় এতদিন ইন্ডিয়ার পক্ষে কথা বলছে টিয়া পাখি, সবসময় বলছে ইন্ডিয়া নাকি জিতবে এবং ইন্ডিয়া। আমরা টিয়া পাখির ভবিষ্যৎ মানি না, আমরা মানি তোমার কথা, তুমি যা বলবে তাই হবে। বলছে টিয়া পাখির এই অনুমান আমি মানি না, না কারণ ইন্ডিয়া এই পর্যন্ত তাহলে কিভাবে টিয়া পাখির কথা সত্য হবে? আমি মনে করবো টিয়া পাখির সব ধারণা কিন্তু সত্যি না। টিয়া পাখি যদি সবসময় বলে যে হারবে আর সবসময় বলে জিতবে, তাহলে টিয়া পাখির কথা আমরাও মানি না, মানি শুধু তোমাদের মতো আবালদের কথা। ভাবে হারিয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল এটা, আর ইন্ডিয়া ফাইনাল ম্যাচে যে চাপটা দিতে নিতে পারবো, আফ্রিকা ফাইনাল ম্যাচে চাপটা নিতে পারবে না। তোরা হচ্ছিস এমন একটা জাতি ব্যাঙের গালেও চুমো খাস আর সাপের গালেও চুমো খাস, নিতে পারবে না। ওতে সব দিক থেকে এগিয়ে থাকবে ইন্ডিয়া, আর ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতবে এটা আমরা আশা রাখতেছি, কিন্তু টিয়া পাখি বলছে অন্য কথা যে প্রথম। টিয়া পাখির কথা আমরাও মানি না, মানি শুধু তোমাদের মতো আবালদের কথা। মানে পানতিমারকে ভাগ্যটা কাটিয়ে উঠতে পারে নাই, তারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ ফাইনালে আসছে আর তারা জিতে যাবে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তাও আবার ইন্ডিয়ার সাথে, এটা ভাই আমি মানি না। কেসে কেসে লোক রেতে আর ইয়া পাখির কথাই একমত পোষণ করতে পারতেছি না, অত আমার মতো হতো ইন্ডিয়ানরাও টিয়া পাখির কথায় কোনো পাত্তা দিবে না, তারাও হতো চাইবে আমার কথা মতো, তারাও চাইবে ভবিষ্যৎবাণী আমরা তৈরি করি ইন্ডিয়ান যারা, ইন্ডিয়া ইন্ডিয়াকে সবসময় বাবা বলে মানতে শেখো তোমরা, বুঝতে পেরেছো? হবে ইন্ডিয়া, কিন্তু আবার সাউথ আফ্রিকাকে নর্মাল ভাবে ধরার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে সাউথ আফ্রিকার মাকরামের মতো ক্যাপ্টেন যিনি প্রথমবার সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন আমরাই হয়েছি, করে দেখিয়েছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।